আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা একটু ওএমআর শিট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ নিয়ে। কারণ এমসিকিউ এর ওএমআর শিটটা নিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকগুলো এমসিকিউ দাগাতে হয়, মানে নৈবিত্তিক ভর করতে হয়, যেটা তোমাদের সিকিউর ক্ষেত্রে হয় না। সো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাছাড়া ওএমআর শিট, এই যে এমসিকিউ ওএমআর শিট নিয়ে বেশ কিছু কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হবে। তার মধ্যে কারণ হচ্ছে, এখানে আগে তোমাদের শুধুমাত্র 30টা দাগাইতে হইতো, কিন্তু এখন 30টা থেকে যে কোনো 15টা তোমরা দাগাবা। সো অনেকে কী করবে, একটু বেশি দাগাই ফেলবে। সে যে বেশি দাগাই ফেলতেছে কেন, এক্ষেত্রে তাদের কী হবে, বা অনেকে 2টা 3টা দাগাই ফেলে, সেক্ষেত্রে কী হবে, এই বিষয়গুলো একটু তুলে ধরবো। কারণ এই বিষয়গুলো শিক্ষার্থীদের জানা উচিত। আর একটু ভিডিওটা আগেই করছি, কারণ এই প্রশ্নের সম্মুখীন তোমরা হবা পরীক্ষার মধ্যে গিয়ে। তাহলে আগে মানে পরীক্ষার আগে বিষয়গুলো তোমরা জেনে নাও, হয়তো অনেকে পরীক্ষার মধ্যেও এই ভিডিওগুলো দেখছো। সো সম্পূর্ণ ভিডিও দেখো। ওএমআর শিট নিয়ে আমি একটু আলোচনা করবো, এই এমসিকিউ এর শুধুমাত্র। রোল নাম্বার রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্যগুলো জানাবো। তো এখানে কয়েকটা বিষয় রয়েছে, সেট কোডের বিষয় রয়েছে, সেট কোড নিয়ে অনেক কনফিউশন, সে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবা, মূল টপিকে চলে যাবো। তার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। সো আমরা প্রথমত দেখি, আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে দেখতে পাচ্ছ দুইটা বিষয়। এখানে দেখতে পাচ্ছ জিরো লেখা আছে, কিন্তু জিরো ভরট করেছে দুইটা, মানে জিরো ভরট করা আছে আবার অনভরট করা আছে। অথবা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না, কারণ এটা একটা প্রিন্ট করা ছবি, সেটা আবার আমি বৃত্ত ভরট করে সেটা আবার মোবাইল দিয়ে ছবি তুলেছি, যার কারণে দেখা যাচ্ছে না। কিন্তু এখানে দুইটা ভরট করা আছে। কেন দুইটা ভরট করা আছে? কারণ আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করেছি। সো পরীক্ষার ক্ষেত্রে যে তোমরা এরকম ভুল করবে না তা কিন্তু নয়। আবার এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও কিন্তু দুইটা ভরট করা, কিন্তু এখানে আমি দুইটা ক্রস দিয়ে রেখেছি, বা এখানে দুইটা ভরট করা, এখানে কিন্তু একটা সঠিক একটা ভুল। সো এরকমের আমি ইচ্ছাকৃতভাবে কয়েকটা ভুল করেছি। তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে তোমরা যদি এরকম ভুলগুলো করো, তাহলে তোমাদের কী করার আছে? ধরো ভুলে তুমি, এখানে তোমার রয়েছে জিরো, কিন্তু ভুলে তুমি এক ভরট করে ফেলেছো। এখানে তোমার বলেছে সেভেন, তুমি সেভেন ভরট করার বদলে উল্টো ভরট করেছো সিক্স। এখানে ভট করার কথা বলেছে টু, তুমি ভট করেছো থ্রি। সো এরকম যদি ভুল হয়, এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না, হতেই পারে। এক্ষেত্রে তোমাদের কী করতে হবে? এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা সঠিকটা ভট করবা, তোমরা সঠিকটা ভট করবা। এবং এই যে এখানে যেটা করেছে, এটা কিন্তু তোমরা কাটবা না। এরকম আমি যে ক্রুশ দিয়ে রেখেছি, ক্রুশ দেওয়ার দরকার নেই, কাটাকাটি করার কোনো দরকার তোমাদের নেই। তুমি যদি বৃত্ত ভট ভুল করো, তাহলে ভুলটা রেখে তুমি সঠিকটা ভট করো। যেমন ধরো আমি এখানে সিক্স ভট করেছি, আমার ভট করার কথা সেভেন, আমি সেভেন ভট করে দিয়েছি। এক্ষেত্রে আমাকে এই যে উপরে সেভেন লেখা না, এখানে আমার 70 কাউন্ট হবে, সিক্সের কাউন্ট হচ্ছে না। সো এই বিষয়টা ক্লিয়ার হয়ে নাও যে তোমার ভুল হতেই পারে, তোমার দ্বারা ভুল করার চেষ্টা করবা না। তারপর যদি ভুল হয়, তাহলে তুমি কাটাকাটি না করে ওর সঠিকটা ভরট করে ফেলবা, তাহলেই হয়ে গেল। বিষয়কের ক্ষেত্রে একই কথা, কিন্তু সেট করে বিষয়টা একটু জেনে নাও। সেট করে বিষয়টা ক্লিয়ার করি, সেট মানে হচ্ছে তোমার শুধুমাত্র সৃজনশীলে কিন্তু কোনো সেট থাকবে না, নৈবিত্তিকে সেট থাকবে। ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, টোটাল 4টা সেট থাকবে। সো এই 4টা সেট এই যে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 4টা সেট থাকবে, ক খ গ ঘ। এখন তোমার ধরো সেট পড়েছে খ, তাহলে তুমি এখানে লিখবা খ, বৃত্ত ভট করবা খ। তোমার সেট পড়েছে গ, তুমি এখানে লিখবা গ, বৃত্ত ভট করবা গ। এখন একটা কথা আসি, অনেকে বলতেছে ভাই আমি যদি আমার বন্ধুর সেট কোড মানে ভরট করি এবং ওর প্রশ্নের উত্তরগুলো দেই তাহলে কি হবে? অফকোর্স হবে, হবে না কেন? অফকোর্স হবে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে সেট কোড ভরট করবা, তোমার কিন্তু আসে শিক্ষক প্রশ্ন দেখবে যে তোমার প্রশ্নে কোন সেট পড়েছে ক। তুমি কি সেট কোড এখানে ক ভরট করেছো, ক লিখেছো, ক ভরট করেছো? তো তো এটা দেখবে কিন্তু শিক্ষক। শিক্ষক যদি সেখানে দেখে যে তোমার প্রশ্ন খ, প্রশ্ন আসছে ক, কিন্তু তুমি ভরট করেছো খ এবং উত্তরও দেখাচ্ছ খ, এর তখন তো শিক্ষকের মাথায় এটা চেঞ্জ আসবে। সো এই বিষয়গুলো কেউ করো না, যদি কারণ তোমাদের মাত্র 20 মিনিটে পরীক্ষা হবে। সো তোমরা যদি এইগুলো করতে করতে তোমাদের শিক্ষক একটা পেপার নিয়ে 10 মিনিট আটকে রাখে, তখন কিন্তু বড়টা ঝামেলা পড়ে যাবা। সো যার যে সেট কোড আসবে, সেই সেট কোডটাই তোমরা ভরট করো। বন্ধু বান্ধবের হেল্প দরকার হলে ওকে সরাসরি প্রশ্নটা জিজ্ঞেস করো। আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশের দোয়েল পাখির নাম কী, পুরো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। মানে সরি, বাংলাদেশের দোয়েল পাখির নাম না, এর আগেও আমি বলেছিলাম ঠিক এভাবে প্রশ্ন জিজ্ঞেস করবো সরাসরি, যে বাংলাদেশের জাতীয় পাখির নাম কী বা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী। মানে এখানে বলতে পারবে না যে এক নম্বরের উত্তরটা বল, দুই নম্বরের উত্তরটা বল, এভাবে বলা যাবে না। জাস্ট প্রশ্ন উল্লেখ করলে ওকে প্রশ্ন বললে ও উত্তরটা বলবে, এভাবে তুমি নিতে পারো। কিন্তু ওই রিস্কটা নিও না যে ও সে খসের ভরট করবে, আমিও খসের ভরট করলাম, ওর দেখা দেখি সবগুলো আমি ভরট করে ফেলবো, পরে যদি শিক্ষক এসে ধরে ফেলে তাহলে কিন্তু তুমি বাস, একদম ডাইরেক্ট বাস খাবা। কেমন? সেই বিষয়টা গেল। দেন এরপর আসি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলতে। প্রথমত তোমাদের এখানে এসএসসির একটা টিক
টিকচিহ্ন দিবা, তুমি এইচএসসি রুল এইচএসসি টিকচিহ্ন দিবা, এবং এখানে তুমি সুন্দর করে তোমার সালটা লিখে দিবা, 2022 বা যেটাই হোক না হয় না কেন। এখন দেখো তোমাদের প্রথমত আমি কয়েকটা বিষয় দেখো, ভুল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে 2 নম্বরে দুইটা ভোট করেছি খ এবং ক, দুইটা ভোট করেছি। আবার দেখতে পাচ্ছ 10 নম্বরে আমি ক এবং ক দুইটা ভোট করেছি, তাই না? আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ভোটটা করেছি। এখানে দেখতে পাচ্ছ 15 নম্বরে যে ছোট্ট একটা ভোট করেছি, আবার গ নম্বরে ভোট করেছি। তো এখানে বলি তুমি যদি বৃত্ত ভোট করো তাহলে তোমাকে পুরোপুরি ভোট করতে হবে এইটার মতো, এই যে ছোটো ছোটো একটু একটু দাগ দিবা তা সম্ভব না, কেমন এগুলো করবে না। সো ভোট করলে পুরোটা ভোট করবা। আর এখন আসি এই ভুল নিয়ে কথা বলছি, 2 নম্বর এবং 10 নম্বরের দিকে তাকাও। তোমার যদি কোনো কারণে মানে ভুল হয়, তোমার মানে 2 নম্বরে উত্তর হচ্ছে ধরো খ, কিন্তু তুমি দাগে ফেলছো গ, পরে জানতে পেরেছো বন্ধুর কাছ থেকে বা পরে তোমার মনে পড়েছে উত্তর খ, তুমি খ ভোট করেছো, বা এইরকম 10 নম্বরটা হলো তুমি মনে করেছো তোমার উত্তর হচ্ছে গ, তুমি গ ভোট করেছো, পরে দেখলে উত্তর ক, ক ভোট করেছো, গ নম্বরটা কেটে দিলা। এই যে দুই ধরনের 2 নম্বর এবং 10 নম্বর, এই দুইটাই তোমাকে বাতিল ঘোষণা করা হবে, কোনোটাই মার্ক তুমি পাবা না। কারণ যখনই তুমি মাল্টিপল অপশন যখন চুজ করবা বা সিলেক্ট করবা তখনই সেটা বাদ হয়ে যাবে। ওএমআরটা মূলত দেখে একজন, একটা মেশিন, ওএমআর মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে এটা তোমাদের কাউন্ট করা হবে। সো কোনোভাবে এগুলো গ্রহণযোগ্য না, কথা বুঝতে পারছো? সো তুমি বুঝে শুনে তারপর ভোট করবা। যদি কেউ দুইটা দাগায় ফেলো, এই কাটাকাটি করো আর যাই করো না কেন ভাই, কাজ হবে না, ওটা বাদ বাদই। দুইটা ভোট করলেই ওইটা তোমার, একের অধিক ভোট করলে ওইটা বাদ হয়ে যাবে, ওইটা আর কাউন্ট হবে না। যদি সঠিকও ভোট করো তাও কাউন্ট হবে না। সো এই বিষয়টা কেউ করবা না। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে দেখো, আমরা এখানে তোমাদের 30টা MCQ দেওয়া হচ্ছে, আমরা ভোট করেছি কয়টা, এখানে টানা 10টা, এখানে একটা 11, 12, 13, 14, এখানে 15, 16, আমরা কিন্তু 16টা ভোট করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 10টা রয়েছে, টানা 10টা, কিন্তু আমাদেরকে ভোট করতে বলছিল 15টা, কিন্তু আমরা ভোট করে ফেলেছি 16টা। তাহলে আমরা এখন কী হবে? এখন এখানে যেটা হবে কি যে আমাকে এই যে তোমার যে ভুলগুলো আছে এগুলো কিন্তু বাদ যাবে না, এগুলোও কাউন্ট হবে। তোমাকে প্রথম 15টা কাউন্ট করা হবে। প্রথম 15টা মানে যদি আমি প্রথম 15টা ধরি তাহলে আমার এই যে 26 পর্যন্ত কাউন্ট করা হবে, 29 নম্বরটা আর কাউন্ট করা মানে গণনা করা হবে না, কারণ তারা প্রথম 15টা তোমার কাছ থেকে নিয়ে নেবে এবং প্রথম 15টার মধ্যে তোমার কতগুলো সঠিক সেগুলো নাম্বার দিবে, যেগুলো ভুল সেগুলো নাম্বার কেটে নেবে। জাস্ট সিম্পল, মানে তুমি যদি এখন এই জায়গায় 30টা দাগায় ফেলো তাহলে প্রথম 15টা তোমার কাছ থেকে নিবে, পরের 15টা বাদ যাবে। সো তুমি অবশ্যই MCQ দাগানোর ক্ষেত্রে চেষ্টা করবা যেন একদম সঠিক 15টা, একদম গুনে গুনে 15টা দাগানোর, এক্সট্রা কোনো দাগানোর দরকার নেই। সেক্ষেত্রে লাগলে 10টা বা 12টা দাগানোর পর একবার গুনবা, গুনে যে কটা বাকি সে কটা দাগায় ফেলবা। আমি আবার বলতেছি যদি তুমি অতিরিক্ত দাগাও সেই অতিরিক্তগুলো তোমার পিছন নিচে মানে শেষের থেকে সেগুলো কাটা যাবে, প্রথম দিক থেকে না। বা এমন অনেকে বলতে পারে যে আমার এই যেগুলো ডাবল মানে ই হয়েছে সেগুলো তো নিয়ে নিতে পারে, কেটে দিতে পারে, এগুলো এরকম কিছু হবে না, শেষের দিকে কাটা যাবে, এটা হচ্ছে গিয়ে নিয়ম। আশা করি তোমরা MCQ এর বিষয়টা ক্লিয়ার হয়েছ। এরপর তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, MCQ এর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কলম, এই যে আমি এখানে যে কলমটা দেখতে পাচ্ছ এমনি যে নর্মাল যে কলম, এই কলমগুলো ব্যবহার করবে, কোনো ধরনের জেল পেন বা ভরার যেগুলো হচ্ছে কালি অনেক পড়ে যায় সেগুলো ইউজ করবে না, এটা তোমার পেপারটাকে নষ্ট করে ফেলবে। কারণ এই পেপারটা একটা নর্মাল পেপার, অত পরিমাণের হাই কোয়ালিফিকেশনের একটা পেপার না। সো তুমি এখানে সিম্পল এই কলম দিয়ে ভরট পেন দিয়ে তুমি করবা, আর এবং চেষ্টা করবা এই কলমটা বাসায় ব্যবহার করার জন্য, কারণ কলমটা যদি নতুন কলম দিয়ে বৃত্তভট করতে যাও হাত ব্যথা হয়ে যায়, অনেক সময় কাগজ ছিঁড়ে যায়, অনেক সময় লেখা অনেক চিকন পড়ে। সো যদি এটা ব্যবহৃত কলম তুমি ব্যবহার করো তাহলে কিন্তু ভরটগুলো খুব ইজিলি তুমি করতে পারবা। আর অফকোর্স যখন তুমি শিক্ষকের কাছে জমা দিবে তখন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সেট করে এগুলো আরও একবার চেক করে নিবা, আর পারলে এই যে তোমার ওএমআরসি যেটা আছে যেখানে তুমি উত্তরগুলো লিখেছো সেই উত্তরপত্রটা একবার করে তুমি আর কি যাচাইবাচাই করবা। যাচাইবাচাই করলেও কিছু করার না, কারণ ভরট যেহেতু করে ফেলছো তারপর সেটা কেটাকেটি করে কোনো লাভ নাই। তো আমি এখানে পরামর্শ দিব যদি তোমাদের কোনো ভুল হয় তাহলে ভুলটাই রেখে দাও, ওই যে দুইটা কেটে বা দুইটা তুমি এই যে দুইটা ভরট করে তখন সেটাকে আরও কমপ্লিকেটেড না করো, কেমন? কারণ যদি ভুল হয় তাহলে ভুল, ওটা তো আর কিছু করার নেই, তুমি আরেকটা যদি দাও তাহলে ওটা বাদই হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভুলটা ভোট করো বাই চান্স সেটা নাম্বার দিয়েও দিতে পারে, যদি লাইগে যায় হয়তো বা যে কোনো কিছু হতে পারে। সো আজকে ওএমআর সিটের এই বিষয়টা নিয়ে এখানে শেষ করছি। সো এই পরবর্তীতে নতুন আপডেট হতে আসলে আমি তোমাদেরকে জানাবো। সো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।